এখন আমরা আমাদের ব্যানারটি সেট আপ করবো এখানে দেখো একটি ব্যানার আছে আমাদের এখানে একটি ব্যানার আমরা একটি ব্যানার তৈরি করে নিয়েছি ফটোফিয়া দিয়ে যদি আপনারা তৈরি করা জানেন তাহলে ভালো অনেক সময় ক্লায়েন্টের অনেক কিছু আপনারা করে দেবেন কারণ ক্লায়েন্ট অনেক সময় ইমেজ দিয়ে দেবে কিন্তু সুন্দর করার দায়িত্বটা আপনার যদি আপনি ভালোভাবে কাজটি সুন্দর করে করতে পারেন তাহলে আপনি ফিডব্যাক ভালো পাবেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে এর জন্য আমি কি করেছি একটা ব্যানার ডিজাইন করে নিয়েছি যদিও এই ব্যানারটি ক্লায়েন্ট আমাকে দেনি আমাকে জাস্ট সে ইমেজ দিয়েছিল এখন আমি কি করব এই ব্যানারটা এখানে দিয়ে দেব এখানে দেখো একটি ব্যানার ইমেজ আছে এটি ডিফল্ট ইনস্টল হয়ে যাওয়ার পর এগুলো অটোমেটিক থাকে এই যে হেডার তারপর হচ্ছে ফিচার কালেকশন তারপর ব্যানার যেহেতু আমি ব্যানার ইউজ করবো আমি এটা ডিলিট করব না আমি এখান থেকে ইমেজ ব্যানারে ক্লিক করব ক্লিক করার পর তারপর সিলেক্ট ইমেজ আমি ব্যানারটি এখানে আপলোড করে রেখেছি ব্যানারটি আমি সিলেক্ট করে দেবো এরপর ডানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো একটু ডার্ক হয়ে আছে আমি নিচের দিকে স্ক্রল করব এখানে ইমেজ এই যে অপাসিটিটা আমি এখানে জিরো করে দেব তাহলে আমার ইমেজটা অনেকটা সুন্দর দেখাবে এই যে অপাসিটিটা আমি জিরো করে দিয়েছি এরপর এখানে এই যে ব্যানার হাইট এখানে আমি ইমেজের সাথে দিয়ে দিয়েছি যাতে ইমেজ যতটুকু ততটুকু হয় এখন যদি আমি স্মল করি তাহলে উপর থেকে অনেকটা কেটে যাবে এই যে উপর থেকে অনেকটা অনেকটা কেটে গেছে আমি স্ক্রল করছি না আমি ইমেজ এরকম এরকম দিয়ে দিচ্ছি এরপর কন্টেন্ট পজিশন আমি চাচ্ছি কন্টেন্ট গুলো লেফটে চলে আসবে আমি এখান থেকে মিডিল লেফট এরপর এখানে কালার স্কিম কালার স্কিম এখানে আমি এই যে কালার স্কিম গুলো তৈরি করেছিলাম এখানে এটি আমি তৈরি করেছি এটি আমি তৈরি করেছি দেখো এখন যদি অনেক সময় দেখা যায় মনে করো কালার স্কিম তোমার তিরি দেওয়া আছে তাহলে দেখো কি হয় এই যে টেক্সট গুলো কি হয়েছে হোয়াইট হয়ে গেছে এর জন্য আমাদের কালার যেগুলো দেখো টেক্সট এর কালার যেগুলোতে ব্ল্যাক আছে এরকম কালার স্কিম আমরা সেট করব দেখো উপরের এই দুটিতে কি আছে টেক্সট গুলো হোয়াইট আছে আবার উপরের এগুলোতে যে ওয়ান যদি দেই তাহলে আবার ব্ল্যাক হবে এই যে ব্ল্যাক হয়ে গেছে এরপর মোবাইলে সেন্টার ওকে এটি ঠিক আছে এটি থাকবে এরপর আমি সেই ক্লিক করব দেখো আমাদের যখন আমরা ক্লিক কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করার পর আমরা ধাপে ধাপে কাজগুলো করব। প্রথমে অ্যানাউন্সবার এর কাজ করছি তারপর হেডারের তারপরে যে ইমেজ ব্যানারের যদি না থাকে তাহলে এড সেকশন ক্লিক করে আমরা ধাপে ধাপে কাজগুলো করব। তাহলে আমাদের সমস্যা হবে না এখন আমি রিফ্রেশ করে দেখি এখন দেখো আমার ইমেজটা এখানে চলে আসছে এই যে হেডার এই ইমেজটা এখন আমাদের কাজ টেক্সট দেওয়া টেক্সট গুলো আমরা এখান থেকে দিয়ে দেব এখানে ক্লায়েন্ট ও কিছু দিয়ে দিয়েছে এগুলো বেনার টেক্সট আমি এখান থেকে কপি করছি কপি করে করে আমি আমি এই যে প্রথম টেক্সট যেটি আছে এখানে পেস্ট দিলাম এটি লার্জ এখানে লার্জ ঠিক আছে লার্জ থাকবে আমি যদি একটু বোল্ড করতে চাই দেখো সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলাম এখন একটা সুন্দর দেখাচ্ছে এরপরে এরপরে আরো একটি টেক্সট এখানে দেব এখানে দেখো একটি টেক্সট আছে আমি এড ব্লকে ক্লিক করব ক্লিক করার পর টেক্সট এড করব এরপর এটিকে ড্রাগ করে আমি উপরে নিয়ে যাব এই যে উপরে দিয়ে দিলাম উপরে দিয়ে দেওয়ার পর এখন আমি ক্লিক করব ক্লিক করার পর এই টেক্সটটা এখানে আমি পেস্ট করে দেব যেটি কপি করেছি আচ্ছা একটু মাউসি ক্লিক করে অন্য জায়গায় চলে আসছে এখন আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখন আমি সিলেক্ট করে এগুলোকে বোল্ড করে দেব যাতে একটু বড় সাইজের আর এখান থেকে বডি দেওয়া আছে আমি সাব টাইটেল দিয়ে দেব যাতে একটু বড় দেখায় এটির চেয়ে একটু বড় দেখি আমাদের আমার টেক্সট কপি ঠিক আছে কিনা আচ্ছা এখানে এরপর আমার আর কি করতে হবে আরো একটা টেক্সট দিতে হবে এখানে দেখো এখানে দেখো একটি হেডিং আছে তারপর এখানে আরো কিছু টেক্সট দিয়েছে আমি আরো একটু টেক্সট দিয়ে দেবো এখানে যে রিভিউ দিয়েছে হ্যাপি কাস্টমার এটি আমি নাও দিতে পারি একটি কাজ করি এই টেক্সটটাও এখানে দিয়ে দেই টেক্সট পুরো সাজানোর দায়িত্ব আমাদের ক্লায়েন্ট হয়তো টেক্সট দিয়ে দেবে কিন্তু দেখা যাচ্ছে হয়তো সেরকম বলবে না সাজানোর জন্য এখন দেখো একটা সমস্যা হয়েছে এখানে আর টেক্সট ইউজ করতে এখানে যে এখানে দেখো এখানে ইউজ করা যাচ্ছে না আমাদের হয়তো একসাথে অথবা টেক্সট বাদ দিতে হবে আমি মাত্র তিনটি এড করতে পারবো অথবা আমার যে কাজটি করতে হবে এখানে দেখো এখানে সব যে বাটন যেটি আছে একটা কাজ করি একসাথে এগুলো দিয়ে দিই এগুলোকে একসাথে ইউজ করে ফেলি যদিও আমি চাইলে দুটিতে ইউজ করতে পারতাম কিন্তু এখানে বাটনটাকে আমার ডিলিট করতে হবে কিন্তু আমি চাচ্ছি না বাটনটা ডিলিট করতে আমি এগুলোকে একসাথে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়ে এগুলোকে আমি বোর্ড করছি না জাস্ট এভাবে রেখে দিচ্ছি এখানে সাবের জায়গায় আমি বডি দিয়ে দিচ্ছি যাতে আরেকটু ছোট হয় যেহেতু আমি একসাথে ইউজ করছি এরপর বাটন যে আছে বাটনে আমি ক্লিক দেব এখানে অল প্রোডাক্ট দেওয়া আছে এখানে অল প্রোডাক্ট না দিয়ে আমি নির্দিষ্ট একটি আমাদের মেইন যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটিকে আমি লিঙ্ক আপ করব মেইন প্রোডাক্ট হচ্ছে এটি আমি এটির সাথে আপ করে দিচ্ছি এরপর এখানে দেখো আউটলাইন এখানে বাটনে কোনো কালার দেখাচ্ছে না আমি এটি তুলে দেব তাহলে একটি কালার চলে আসবে এরপর আমি ক্লিক করার পর এখন রিফ্রেশ করব রিফ্রেশ করলে দেখো এখন মানে এই টেক্সট গুলি এখানে দেখাচ্ছে আর এই বেসটা এখানে দেখাচ্ছে এখন দেখি এটিকে আরো সাইটে করা যায় কিনা আচ্ছা এখানে আর কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না টপ মিডিল টপ সেন্টার বাইলে লেফটে দিয়ে দিচ্ছি এরপর এখানে এখান থেকে আমি কি করলাম ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট এখান থেকে আমি এটিকে লেফটে দিয়ে দিয়েছি এরপর আমি সেভ ইট করব সেভ এ ক্লিক করার পর এখন রিফ্রেশ করব এখন দেখো সুন্দর দেখাচ্ছে এটিকে আমি এখন মিডিলে দিয়ে দেব এখানে যে আমি দিয়েছিলাম এই যে বটম লেফট বটম লেফট না দিয়ে আমি এখন কি করব এখানে বটম সেন্টার বটম সেন্টার দিলে এই জায়গায় চলে যায় বটম লেফট মিডিল সেন্টার আরো এদিকে চলে যায় মিডিল লেফট মিডিল লেফট দিয়ে সেভ করে দেখি আমি চাচ্ছি যে একটু উপরে আসবে এই যে এদিকে একটু উপরে আসবে হ্যাঁ এখন ঠিক আছে এখন দেখো অনেকটা সুন্দর দেখাচ্ছে এবং ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে ওয়েবসাইটে দেখো এখন অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে যখন আমি এই পেনারটি দিয়েছি ডাইরেক্ট একেবারে এই ওয়েবসাইট মতো হবে এরকম না আমাদের যে ডাইরেশো পার্সেন্ট সেভ করতে হবে এরকম কখনো ক্লায়েন্ট চাইবেও না আমরা আমরা এরপর কাছে বলবো কিছু চেঞ্জ করার দরকার কিনা না বা কোনো কিছু চেঞ্জ করব কিনা তখন যদি ক্লায়েন্ট বলে যে না ওই রকম করো রকম করো তাহলে আমরা করবো বেশিরভাগ ক্লায়েন্ট কখনো চাইবে না আপনি যেভাবে করবেন সে ওইভাবে নেবে কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করে তারপর ডিজাইনটা করবেন একেবারে যে এটির মতো হতে হবে এরকম না আর এটি একটি কাস্টম থিম হান্ড্রেড হবেও না এর জন্য আমরা কি করেছি আমরা আমাদের মতো ঠিক আছে বাট আমরা কি করেছি একটু ভিন্ন আমাদের মতো করে আমরা ডিজাইন করব জাস্ট এটিকে মাথায় রাখবো যে এই জায়গায় একটি টেক্সট আছে এই জায়গায় এতটুকু হলে হবে এর চেয়ে বেশি কিছু চিন্তা করা লাগবে না